প্রতি বছরের মতো এবছরেও শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শান্তাশ্রম হাই স্কুল মাঠে আউট নক আউট উন্নতি ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 8টি দল। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বাঙাল চক নররাজ সংঘ ও রসুলপুর একাদশ ফুটবল ক্লাব। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথম গোল করে রসুলপুর একাদশ ফুটবল ক্লাব এগিয়ে থাকে। দীর্ঘক্ষণ খেলা চলার পরে খেলার শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে বাঙাল চক নটরাজ সংঘ। অবশেষে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল ঘোষণা হয়। জয়ী হয় বাঙাল চক নটরাজ সংঘ। তাদের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ কুমার পাল ও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। এই প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান রসুলপুর একাদশ ফুটবল ক্লাবের তবাল মাঝি ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার তুলে দেওয়া হয় রসুলপুর একাদশ ফুটবল ক্লাবের সাহেব বাউরির হাতে। কিংবদন্তি ফুটবলার মারাদোনার প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হয় এই প্রতিযোগিতা। মাল্যদান করেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ কুমার পাল। খেলায় হার জিত আছে, খেলা আমরা ভালোই খেলছিলাম। খেলাটা একটা ডিফেন্সে হ্যান্ড বলের জন্য প্ল্যানিকের জন্য ওরা উইনার হয়েছে, আমাদের টিমটা পরাজিত হয়েছে। খুবই খারাপ লাগছে, একটা গোলে লিড দেওয়া শর্ত আমরা এই ম্যাচটা হেরে গেলাম। উপস্থিত থেকে বা আমরা টিম হিসাবে প্রথম থেকে যেভাবে খেলে এসেছি, মানে আজকের পরিস্থিতিতে যে জিতে যে প্রত্যেকেরই আমাদের প্রত্যেকটা ছেলে সবাই খুব আনন্দিত এবং উৎফুল্লতা পেয়েছে প্রত্যেকেই। এবং ধন্যবাদ জানাবো আমি এখানে স্পোর্টিং ক্লাবকে, শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবকে, রসুলপুর টিমকে এবং বাঙাল চক নটরাজ সংঘের প্রত্যেকটা সদস্যকে আমি অসংখ্য ধন্যবাদ। একটা সময় টিমটা কিন্তু প্রথমেই গোল খেয়েছিল, তারপরে যে রিকভারি করেন এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এখানে যখন গোল খেয়েছিল তখন প্রত্যেকেরই মনোবল একটু ভেঙেই গেছিল। তারপরে যে গোলটা হয়েছিল হাফ টাইমের আগে, হাফ টাইমের মধ্যে যে আমরা প্রত্যেক কর্মকর্তা যে ছেলে মানে খেলোয়াড়দের উৎসাহিত করলাম, উৎসাহিত করার পর তারপরে কিন্তু হাফ টাইমের পর ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে এবং তারা জয়লাভ করেছে, নিজেদের চেষ্টাতেই করেছে। প্রথমে যে গোলটা হলো সেটা নিয়ে কেমন লাগছিল আপনাদের? সেটা তাতে খুব মনোবল ভেঙে গেছিলো প্রত্যেকেই। আমরা কিন্তু মনে মনে একটা সাহস ছিল যে আমরা ঘুরে দাঁড়াবই, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা যা। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হেদার, রিপোর্ট বাংলার খবর।